কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি যখন আসতেছিলাম স্যার, আমি বনফুল, টেস্টি ট্রিট, ফুলপলি যত কিছু আছে স্যার, এই যে আপনার ফলের দোকান সবগুলো দেখছি স্যার, কিছুই পাই নাই স্যার। আমি অবশ্যই নিয়ে আসবো স্যার, ভাইবা শেষ করেই নিয়ে আসবো স্যার, এখন বলে স্যার এখনই নিয়ে আসবো স্যার, আপনার জন্য মন্ডা মিঠাই স্যার। আপনার মন্ডা মিঠাই কথা বলে নেবে বাবা, কি খাতা নিয়ে আসছি? ও স্যার খাতা, খাতা তো নিয়ে আসছি স্যার, এই যে স্যার খাতা, খাতা, খাতা কেসে রাখেন খাতাটা স্যার? খাতাটা রাখেন। জি স্যার খাতা, খাতার টাইটেলটা একটু বলে তো দেখি। খাতার টাইটেল স্যার, টাইটেল স্যার এই যে চিল্ড হেলথ টাকা আছে স্যার, CHILD চিল্ড হেলথ, হয় নাই স্যার? এভাবে বলে তো হবে না রে বাবা, আরো সুন্দর স্পষ্ট করে বলতে হবে। জি স্যার চিল্ড হেলথ তো বললাম স্যার, আবার কি বলবো? ইডিয়েট কথা চৌধুরী সাহেব, আমি মাইকেল হতে পারি কিন্তু ইডিয়েট নই। ধরেন যে আপনার একটা ছয় মাসের বাচ্চা আছে, তাকে আপনি কিভাবে উইনিং করাবেন স্যার? উইনিং স্যার কিভাবে উইনিং করাবেন স্যার? তাকে এই যে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ এগুলো দিব স্যার। কি ম্যাডাম এগুলো শিখিয়েছে? এই ছেলে কি বলতেছে এগুলো ক্লাসে এগুলো শিখিয়েছে তোমাদের? আচ্ছা বাবা তোমার কেমন মনে হলো এগুলো উইনিং ফুড? স্যার আপনার মন যদি আমি উইন করতে চাই স্যার, মানে জয় করতে চাই স্যার, তো আপনাকে ডাল ভাত দিলে তো স্যার আপনার মন আমি উইন করতে পারবো না স্যার। এই জন্য আপনাকে অবশ্যই ট্রিট গ্যালারি বা ম্যাট গ্রিল বা সিজনস, নাহলে অ্যাটলিস্ট স্যার ক্যালোরি হাইপে আপনাকে নিয়ে যাইতে হবে স্যার, নাই আপনাকে উইন করতে পারবো না স্যার। কখনো কি দেখছেন আমরা এক বছর একটা বাচ্চাকে নিয়ে সিজন শিখেছি? না স্যার, এক বছরের বাচ্চা নিয়ে আমাদের দেশে সিজনসে যাইতে দেখেছি স্যার। আমাদের দেশ তো গরিব দেশ স্যার, এখানে মানুষ ডাল ভাতই খাইতে পারে না, এক বছরের সিজনসে নিয়ে যে কিভাবে উইনিং করাবে স্যার? এটা তো ইউরোপ আমেরিকা হলে স্যার সম্ভব স্যার। ভালো বলছেন, ভালো বলছেন, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আরএফএসটি তো করছেন না? জি স্যার আরএফএসটি করছে স্যার। বলেন দেখি আরএফএসটির ফুল ফর্মটা বলেন। আরএফএসটির ফুল ফর্ম স্যার রিক্রিয়েশন ফর স্টুডেন্টস। চারটা পায়াও দেখতে পাচ্ছি স্যার। খিচুড়ি বানাই
খিচুড়ির সাথে কি কি লাগে? খিচুড়ির সাথে স্যার তেল লাগে স্যার, লবণ লাগে। তেল দিয়ে কি হয়? তেল তো দেয় স্যার ওই যে বাগার দেওয়ার জন্য স্যার। ঠিক আছে, বাস স্টপ থেকে বল দেখি, হোয়াট ইজ ডাটা? ডাটা কি? এটা তো স্যার খুব সহজ একটা প্রশ্ন বললেন। বলে বলুন। ডাটা তো স্যার এক ধরনের সবজি স্যার, আমাদের হলে মাঝে মধ্যে দেয় স্যার, খুব টেস্টি স্যার। কি ম্যাডাম, আমার ছেলেগুলো কি বলতেছে? তোমাদেরকে নিয়ে যে কি করি, ক্লাসে এগুলো শিখেছি কি বলো? এগুলো হচ্ছে ভাই বাবা এসে তোমরা ক্লাস করবে না এগুলো? জি ম্যাডাম, এগুলো ওই আচ্ছা ধরুন যে আপনার তাহলে আপনার ধরা তো বলেন, টিভি ফুল ফর্মটা আমাকে বলেন স্যার। টিভির ফুল ফর্ম স্যার টেলিভিশন স্যার, দেখতে খুব মজা স্যার, খুব ভালো বলছে। থ্যাংক ইউ স্যার। পাস করার আশা নিয়ে আসছেন? জি স্যার, পাস করার আশা নিয়ে তো আসছি স্যার। পরীক্ষা দিয়ে কী করবেন? নোয়াখালী চলে যাবেন? নোয়াখালী কি বিভাগ চাই আন্দোলন করবেন? বিভাগ তো পাইছি স্যার একটা, মেঘনা বিভাগ। এবার আপনার পাস আর দোয়াটা চাই স্যার, খুব জরুরি। যান 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 যান। সালামু আলাইকুম স্যার। সালামু আলাইকুম। Good morning, good morning, good morning. Some tea or coffee? Oh, coffee ready. Thanks for the coffee, madam. Hey, chale, tumi ki bhai bhai nitashto na ki nitashto? Michael bhai bhai dey na, bhai bhai ney na, bhai bhai toiri kore. Menoless, naam ki tomar? Michael amar naam, porashona bade onno shob kichu korai amar kaam. কোড নাম্বার 420420। দেখলে বুঝাই যায়। না ম্যাডাম, আমার মনটা অনেক ভালো। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা বলো, আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। এই তো এটা ম্যাডাম এডিস, এটা অ্যানোফিলিস। আচ্ছা, এটাকে একসাথে কি বলো বলো? একসাথে তো ম্যাডাম মশা বলে। মশা বলে না রে মনা, ভেক্টর বলে। কতবার বলছি না ক্লাসে? আচ্ছা বলো, হোয়াট ইজ ভেক্টর? ভেক্টর তো পড়ছি হায়ার ম্যাথ আর ফিজিক্স, এখন মেডিকেল আবার ভেক্টর আসলো কোথা থেকে? তো হইতেই পারে, কলকাতার একটা বিখ্যাত অভিনেতা আছে ভিক্টর ব্যানার্জি, মানুষের নাম ভিক্টর হইতে পারলে মশার নাম হইতে প্রবলেম কি? হইতে পারে ম্যাডাম, ভেক্টরই পড়াইছেন ম্যাডাম, সমস্যা নেই। তোমাকে ভেক্টর কাকে বলে জিজ্ঞেস করছি, ভেক্টর কি? ও ম্যাডাম, ভেক্টর 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 আবার তোমরা একটা স্টুডেন্টও ভেক্টরের সঙ্গে ঠিকঠাক মতো বলতে পারো না। ক্লাসে এতবার করে বলি যে এটা প্রফে ধরা হয়, তাও তোমরা ঠিকঠাক মতো বলতে পারো না, এটা তো কমন প্রশ্ন। এটা না পারলে পাশ হবে না। ক্লাসে কেন আসো? ক্লাসে আসো পার্সেন্টেজের জন্য। আচ্ছা বলো, হেলথের ডেফিনেশন বলো। হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল। এই মাঝখানে কি, মাঝখানে কি বাদ গেছে? মনারে কমপ্লিট হবে, কমপ্লিট। ও ম্যাডাম, কমপ্লিট হেলথ ডেফিনেশন কে দিছে? হু হু মানে তুমি প্রফেসর হু বলতেছো? WHO? তুমি কি বাংলায় মানে হু ডেফিনেশন বলবা, WHO ডেফিনেশন বলবা? না ম্যাডাম, সে দুঃসাহস কি আমার আছে? আচ্ছা বলো, স্যালাইন কিভাবে বানায়? স্যালাইন ম্যাডাম বানায় এই পানি, গুড়, লবণ। তোমাকে আমি পরিমাণ সহ বলতে বলছি। জি ম্যাডাম, পরিমাণ সহ বলো। ও পরিমাণ, পরিমাণ তো বলাটা ম্যাডাম টাফ। আপনার রুচি একরকম, আমার রুচি একরকম। যে হচ্ছে আপনার একটু বেশি চিনি খায় সে বেশি চিনি দিবে, যে একটু কম চিনি খায় সে কম চিনি দিবে, লবণ বেশি খাইলে লবণ বেশি দিবে, এটা তো ম্যাডাম বলা সম্ভব না। এক চিমটি লবণ হবে রে মনা, ভুলে যাস কেন? না ম্যাডাম, আপনি হয়তো ম্যাডাম ভুলে গেছেন ম্যাডাম, কয়দিন আগে এই লবণের দাম কিন্তু 200 টাকা কেজি লাগছিল ম্যাডাম, তারপর থেকে হয়তো এই ট্রেন্ডটা আসছে, কারণ 200 টাকা কেজি লবণ কিনে কেউ তো আর ইচ্ছা মতো হচ্ছে লবণ দিতে পারবে না, চাইলে তো 1 কেজি লবণ আর 1 কেজি সেলাই এনে দিতে পারবে না ম্যাডাম। এই তোমার মনিটর কই, মনিটরকে ডাকো, আজকে পুরো ব্যাচ সুন্দর পেন্টিং দিয়ে দেব। ম্যাডাম এটা তো ম্যাডাম প্রফ, আমরা আসলে যা চাই তা পাই না, যা পাই তা চাই না। চাইলেন হচ্ছে আতেল, পাইলেন মাইকেল, মাইকেলকে তো আপনি চান না ম্যাডাম। তোমার আগের বোর্ডে পরীক্ষা কেমন এসেছে? পরীক্ষা ভালোই হয়েছে ম্যাডাম। কিভাবে বুঝছো? পাস করার ইচ্ছা নিয়ে আসছো? পাস তো ম্যাডাম করব, শুধু পাস না ম্যাডাম, চেলচেলায় পাস করে যাব। কিভাবে বুঝলা ম্যাডাম? আমার উত্তর শুনে তো স্যার ম্যাডামরা খুব হাসাহাসি করতেছিল ম্যাডাম, ওই জন্য বুঝছি পাস করে। হ্যাঁ আমিও বুঝছি, পরজনকে পাঠাও।